আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। দেশের সবচাইতে মর্যাদাপূর্ণ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এরই মধ্যে খেলা শুরুর তোড়জোড় শুরু হয়েছে। নিজেদের অবস্থান শক্ত করতে তাদের মতো ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন 6 জন ফাইনালিস্ট, যেখানে দেশি বিদেশি ক্রিকেটাররা উপস্থিত রয়েছেন। অন্যান্য দলের পাশাপাশি আইকন ক্রিকেটারদের তালিকায় যুক্ত হতে যাচ্ছে এবার সিলেট। বিপিএলে এবারের আসরে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে 3 দলের আইকন ক্রিকেটার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছেন ওয়ানডের অধিনায়ক তামিম ইকবালকে। সেই সাথে মঈন আলী, ফাফডু প্লেসি এবং সুনীল নারায়ণের মতো ক্রিকেটারদের নিয়ে ইতিমধ্যে নিজেদের অবস্থান জানান দিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। বরিশালের আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন দেশের ক্রিকেটের সবচাইতে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। আর এদিকে খুলনা এবারের আসরের মধ্যে আইকন হিসেবে দলে নিয়েছেন মুশফিকুর রহিমকে। এছাড়া মাশরাফি বিন মর্তুজাকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গিয়েছে সিলেটের ফ্রাঞ্চাইজিটি মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বিসিবির কাছে। আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য বিসিবি সবুজ সংকেত দিলেই কাটার মাস্টারের সাথে চূড়ান্ত চুক্তি করে ফেলবে সিলেট। যদি শেষ পর্যন্ত আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ সিলেটে যোগ দেন, তাহলে এ ক্যাটাগরিতে থাকবেন তিনি, পাবেন 70 লক্ষ টাকা পারিশ্রমিক। শুধু মুস্তাফিজই নয়, ফ্রাঞ্চাইজিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবারে বিপিএলে তারা চমক দেখাতে যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের দিক থেকেও। আসতে পারে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মধ্য থেকে মাঠ মাতানো ক্রিকেটাররা। উল্লেখ্য, এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট 6টি দল। গত আসরে চ্যাম্পিয়ন রাজশাহী এবারে আসরে না থাকলেও রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা এবং কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল। দর্শক, শেষ দিকে আপনার কাছে প্রশ্ন রইল, এবারের বিপিএলে আপনি কোন দলের সাপোর্ট করছেন জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।